মুন্সীগঞ্জে লৌহজঙে পদ্মা সেতু দুই এবং তিন নম্বর পিলারের মাঝের স্প্যানের সঙ্গে এবার ধাক্কা লেগেছে ফেরি বিশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ফ্ল্যাগ স্ট্যান্ডের সকালে স্প্যানের সঙ্গে ধাক্কা লাগে ফেরিটির ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে সকাল সাতটার দিকে ফেরিটির ডক ইয়ার্ড থেকে পাটুরিয়া ঘাটে যাওয়ার পথে স্প্যানের সঙ্গে ফেরির ধাক্কা লাগে এতে ভেঙে গেছে ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ড তবে কেন স্প্যানের সঙ্গে ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ড লাগলো এ বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ এর আগে পদ্মা সেতুর দশ নম্বর

এখান দিয়ে কিন্তু কোনো ফেরি চলাচল করছিল না এবং সর্বশেষ যে একটি ঘটনা ঘটেছিল যে ফেরি ধাক্কার ঘটনাগুলো এর মধ্যে কিন্তু নয়ই আগস্ট বিশেষ জাহাঙ্গীর ফেরিটি কিন্তু পদ্মা সেতুর ধাক্কাও দিয়েছিল এবং এই ঘটনায় কিন্তু তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল এবং বিভিন্ন ব্যবস্থাও গ্রহণ করা হয় আমরা যেমনটি দেখেছি আজ সকালে ঠিক সেই ফেরিটি কিন্তু শিমুলিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল এবং যাওয়ার পথি মধ্যে পদ্মা যে দুই এবং তিন নম্বর পিলার রয়েছে তার ঠিক মাছ দিয়ে যাচ্ছিল এবং ফেরির উপরের অংশে যে ফ্ল্যাগ স্ট্যান্ড থাকে যেটিতে আসলে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে ফেরির মধ্যে বাংলাদেশে জাতীয় পতাকা লাগানো হয়ে থাকে সেই যে স্ট্যান্ডটি ছিল এটি অনেকটি হাইড্রোলিকের মাধ্যমে আসলে নিয়ন্ত্রণ করা হয় এটি উঠানো নামানো যায় নিয়ম হচ্ছে যে কোনো ব্রিজের নিচ দিয়ে যখন একটি ফেরি চলাচল করবে তখন এই ফ্লাগ স্ট্যান্ডটি নামিয়ে তারপর যাবে তো অসতর্কতা বশত এবং ফেরি কর্তৃপক্ষ বলছে ভুলবশত এই ফ্লাগ স্ট্যান্ডটি নামানো না হওয়ার কারণেই কিন্তু এই স্প্যানের গায়ে লাগে এবং ফেরি কর্তৃপক্ষ বলছে যে এটি আসলে ভেঙে যায়নি এটি ধাক্কা লেগে অনেকটা বেঁকে গিয়েছে এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে এখানে স্প্যানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ফেরিতে যেহেতু যাত্রী এবং যানবাহন ছিল না তো যার কারণে কিন্তু ফেরি কর্তৃপক্ষর সাথে আমি কয়েকজন স্টাফের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা বলছিলেন যে আসলে এই ঘটনাটি আসলে অসতর্কতা বশত হয়েছে বলে তারা বলছেন এবং অনেকটা তারা তেরো পাননি তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু খবর পেয়ে এটি জেনেছে যখন ধাক্কার ঘটনাটি লেগেছে তারা কিন্তু তেরো পাননি তো যার কারণে তারা আসলে ঠিকঠাক মতো বলতে পারছে না এবং এই ফেরিটি কিন্তু বর্তমানে পাটরিয়া ঘাটে রয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে এবং সেই ঘাটে অবস্থান করছে এবং টিসি কর্তৃপক্ষ বলছে যে সেটি কিন্তু ওই ঘাটে গিয়ে মেরামতো করা হয়ে গেছে কিন্তু সে পরিমাণ ক্ষতি হয়নি বলে বলছেন পদ্মা সেতু কর্তৃপক্ষ এবং আমরা খবর পেয়েছি যে ইতিমধ্যেই ঢাকা থেকে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই মামা প্রান্তে আস এবং সেখানে এসে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন এই বিষয়টি নিয়ে এবং ফেরি কর্তৃপক্ষ আসলে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি আসলে কি কারণে এই ঘটনা ঘটলো এবং কোন জায়গাতে আসলে দায়ের অভিযোগ ছিল তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য